হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমার চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে সারাটা দিন। তো এখন সময় হচ্ছে 11টা। তো আমার রান্না প্রায় হয়ে গেছে। এদিকে করেছি পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ করেছি। তো ভাত হয়ে গেছে, পেঁয়াজ কলি আলু ভেজেছি, সে ওগুলো দিয়ে কত মশাই খেয়ে ডিউটি বেরিয়ে গেছে। আর ছেলে আজকে স্কুলে যায়নি, ছেলে আঁকতে গেছিল, একে এসে যে মাঠে খেলছে। তো মা মানে এই সপ্তাহটা না তেমন স্কুল হয়নি, কারণ ওদের স্কুলে প্রোগ্রাম ছিল, 2-3 দিন ধরে প্রোগ্রাম চলছিল। তো আজকে শনিবার, তো মানে সপ্তাহের লাস্ট দিন, বললো যে মা আজকে আর যাবো না, একবারে সোমবার থেকে যাবো। আবার কামাই হবে, কারণ পরের সপ্তাহতেই বিয়ে, মানে বিয়ে বাড়ি আছে, একদম নিজের নিজের বিয়ে বাড়ি বললেই চলে, নিজেরই তো ননদের মেয়ের বিয়ে। তো ওখানে যাব, সেই জন্য স্কুল কামাই হয়ে যাবে। তো যাই হোক, কিছু করার নেই, এই মাসটা এমনই, মানে এই 2 তারিখ থেকে স্কুল শুরু হয়েছে, তো তেমন কোনো ক্লাস হয়নি বা মানে তেমন কোনো পড়াশোনা এখনো হচ্ছে না। তো বিয়ে বাড়িটাই কাটিয়ে এসে তারপর থেকে পড়াশোনা আবার ঠিকঠাক চালু হয়। বাড়িতে পড়াশোনা করছে, স্কুলটাই ঠিকঠাক করে, মানে এই খেলা টেলা ছিল, যেতে পারছে না। তো যাই হোক, খেলাও শেষ, যাই না আর কোথাও খেলা আছে নাকি। তো যাই হোক বন্ধুরা, মাছ তো হয়ে গেছে, মাছটা ঘরে রেখে আসি, আর করবো এখন চালতার চাটনি করবো। তো এগুলো করে নিয়ে, ঘর বাড়ি খুব অপরিষ্কার, ঘর বাড়ি কিচ্ছু পরিষ্কার হয়নি, এ ঘরের জানলাও খুলিনি, পুরো অন্ধকার, জানলা টানলা কিচ্ছু খুলিনি, মানে প্রচন্ড হাওয়া চলছে আর প্রচন্ড পরিমাণে ঠান্ডা। কালকে যা ঠান্ডা ছিল না রাতে, মানে হাড় কাঁপানো ঠান্ডা। তো তো যাই হোক বন্ধুরা, আবার পরে আসছি। তো বন্ধুরা ফিরে এলাম প্রায় 1.5-2 ঘন্টা পর। তো ঘর বাড়ি গোছানো, যেভাবে নোংরা ছিল সকালে এরকমই থাকে, কিছু করার থাকে না। তো ঘর বাড়ি একদম ফিটফাট করে গুছিয়ে নিয়েছি, আর আজকে রান্নাটা চলো তোমাদের একটু শেয়ার করে দিই। দেখলেই ছেলে খাচ্ছে, দেখো এটা হলো ওই যে পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে করেছি, দাঁড়াও পেঁয়াজ কলি আলু ভাজা। তো ওইগুলো কত মশাই ভাত খায়নি, সে ভাতগুলো আগেই তুলে রেখেছিলাম, তো সেই কটা ভাত আর পেঁয়াজ কলি আলু ভাজা হলো রুটি দিয়ে খাওয়া হয়েছে, ও খেয়ে গেছে, আর একটু আছে, ওই মা আর আমি একটু আবার দুপুরবেলা খাবো, তো সেই জন্য হ্যাঁ দিচ্ছি। এই যে চাটনি, ঠিক আছে, আর এটা তো ভাত, ভাতটা আর খুলে দেখালাম না। তো ছেলে এখন আলু চাইছে, আলু দেব, চলো ওই ঘরটা একটু দেখিয়ে নিয়ে আসি। তো এই যে রান্নাঘরও পরিষ্কার, এটার মধ্যে ছেলে জল গরম হয়েছে, এখানে জল পরে রাখা আছে, যেহেতু আমাদের হাতের কাছে জল থাকে না, টাইম কলের জল, তো সেখানে জল ভরে রাখা আছে হাতটা ধোয়ার জন্য। আর এখানে জল ভরে খেয়েছে গ্লাসে, তো জল ফেলেছে। আর এই দেখো কালকে সমস্ত জামা কাপড় কিছু নামাইনি, শুধু জানলাটা খুলে দিয়েছি, তাও দেখো এক পাট বন্ধ হয়ে গেছে, হাওয়া আসছে। তো চলো, ছেলে আলু চাইছে, ওকে একটু আলু দিয়ে, তারপরে বাইরে প্রচুর কাজ আছে। এই দেখো উঠান বাড়ি কিন্তু নোংরা, দেখতে পাচ্ছ, এগুলো ঝাড় দেবো, মুছবো, কাঁচা বেরিয়েছে কাচবো, তো হাতে টাইম কিন্তু নেই, জল যাওয়ার টাইমটাই হয়ে এসছে, একটা তো বাজে। তো চলো আবার স্নান টান করে তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ওকে তো খেতে দিয়ে আমি চলে গেছিলাম বাইরে, কিছু কাজকর্ম ছিল, তারপরে স্নান বাকি ছিল, তো স্নান টান করে চলে এসেছি। আর ও কিন্তু পুরো ভাতও খায়নি, পুরো মাছও খায়নি, ওর পাতে যা ভাত মাছ যা পড়েছিল সেগুলো দিয়েই মা আবার কিছু ভাত দিয়ে খেয়ে নিয়েছে। মানে আমি স্নান করে আসার আগেই দুজনের ঠাকুমা নাতির খাওয়া কমপ্লিট, তো আমি এসে একা ভাত খেলাম, খেয়ে এই যে বাসন টাসন সব গুছিয়ে টুছিয়ে রেখে এসে, এই দেখো জামা কাপড় চোপড়, এই দেখো এগুলো যে ওই ঘরে মেলা ছিল সেই জামা কাপড় চোপড়, তো এগুলো এখন ভাঁজ করে নেবো। আর আজকে হলো শনিবার, তো মাঠে যাওয়ার আছে, তো এখন আমাদের টাইম আছে, 2 বাজে, তো এগুলো একটু ভাঁজ টাজ করে কালকে যে গোপালের পোশাক, গোপালের বলছি লক্ষ্মীনারায়ণের যে পোশাকটা বানাচ্ছিলাম, তো কিছুটা বানিয়েছি, প্রায় একটা কমপ্লিট হয়ে গেছে, আর একটা বাকি আছে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই।
বন্ধুরা এই যে দেখো একটা ড্রেস কমপ্লিট হয়েছে কালকেই রাতেই কমপ্লিট করে ফেলেছি এটা আর এই যে ধরেছি আরেকটা ये सब हो गए सबकी चिट्ठियां हो गई बेटा चीकू मैं तुम्हारी चिट्ठी ले जाना तो भूल गया था एक काम करो ये सारे खिलौने तुम रख लो नहीं सर मेरे को ये नहीं चाहिए क्यों सर मेरे को ये चिट्ठी में लिखा हुआ चाहिए ठीक है जो चिट्ठी में लिखा रहेगा वो कर लिया होगा ठीक है अरे उस बच्चे की चिट्ठी देख लेता हूँ बेटा चीकू इधर आना बेटा तुमने चिट्ठी में माँ क्यों लिखा है सर मेरे को माँ चाहिए बेटा तुम्हारी माँ कहाँ है सर मेरी माँ इस दुनिया में नहीं रही है आप भी अपनी माँ से प्यार करते हो तो मैं लवी मोहन जरूर लिखिए भाई समर लेडी तुमने देखी है बाहर क्या लग कर रहा है कैसा लग रहा हूँ एकदम मस्त তো এখন সময় হচ্ছে পৌনে তিনটে বেরাবো সাড়ে তিনটে যতক্ষণ পারি একটু সেলাই করি চলো আবার যখন মাঠে যাব তখন আসছি ঠিক আছে একবার রেডি সেডি হয়ে তো চলো তো বন্ধুরা সময় হচ্ছে এখন 3:41 ফোনে দেখাচ্ছে তো এই যে বেরিয়ে পড়েছি আজকে এই চাদরটা নিলাম প্রচণ্ড ঠান্ডা চাদরটা খুব গরম হয় সেই জন্য এটাকে জুটিতে বার করলাম কোথায় রেখেছিলাম একদম আলমারি মানে সামনের তাকে না মানে পিছনে একদম পিছনে জামা কাপড়ের পিছনে ছিল তো সেটাকে কিনে টুনে বার করলাম তো চলো আমার মাথায় গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা মাঠে পৌঁছে গেছি আর মাঠে আজকের দুটো মানে ছোট একটা ছোটরা আর বাবানদের সাইজগুলো খেলছে আর ওদের বাবানদের থেকে যে বড় গ্রুপটা আছে সেটা হলো সকালে প্র্যাকটিস করে যেহেতু শনিবার ওদের শনিবার রবিবার সকালে থাকে আর বাচ্চাগুলোর বিকেলে থাকে ওই জন্য মাঠে মনে হচ্ছে বাচ্চা কম তো খেলুক আমরা একটু গল্প করি তো যাই হোক বন্ধুরা এখন মানে চলে এসেছি বাড়িতে আর সময় ওই 6:30 মতন হবে তো বাবানকে বলছি বাবান কী খাবি বাড়িতে গিয়ে তো ও বলছে দুধ চকোস খাবোই না রোজ দিন দুধ চকোস খেতে ভালো লাগে না কিছুতেই খাবো না আমি কত কিছু বলছি ম্যাগি আছে ম্যাগি বানিয়ে দিই পাস্তা আছে পাস্তা বানিয়ে দিই না ওগুলো কিচ্ছু খাবে না ওর ওগুলো কিছুতেই পছন্দ না ও এক বাড়িতে এসে রুটি তরকারি নাহলে পরোটা তরকারি আর এই দেখো আজকের ওর বাবাকে লাস্টে ফোন করে বললাম যে বাবা এই বাবান খুব বায়না করছে তুমি এ নিয়ে আসো মোগলাই নিয়ে আসো আজকে তো এই যে মোগলাই নিয়ে চলে এসে ও চলে আসছিল বাড়িতে তো ভালোই হয়েছে আমার আর অতটা বায়না সহ্য করতে হলো না লাস্ট পর্যন্ত মোগলাইতে চুপ করে গেছে তো ওকে দিয়ে দিচ্ছি আর মানে এ খাবে না আমার কর্তামশাই খাবে না বলছে না আমি কিছুক্ষণ আগে চিকেন প্যাটিস খেয়ে এসেছি আমি খাবো না তোমরা খাও তো বাবানকে দিয়ে আসলাম আর আমি আর মা খাবো তো আগে মোগলাইটা খেয়ে নিয়েছি গরম গরম তারপরে চাটা খাচ্ছি যেহেতু দুধ চা খাবো না মাঝখানে খুব শরীর খারাপ হয়েছিল গ্যাস হয়ে গেছিলো ওই জন্য দুধ চা খাবো না লাল চাই খাচ্ছি কদিন ধরে আর এখন থেকে লাল চাই খেতে হবে বড়মশাই খুব রেগে গেছে দুধ চাও নিজেও খায় না আর আমরা খেলেও খুব রাগ করতো মানে আমি আর মাই তো খেতাম বাবু আর ও খায় না তো ভাবছি না এবার আস্তে আস্তে দুধ চায়ের পাটটা ত্যাগ করতে হবে খাবো মাঝে মধ্যে কিন্তু রোজ দিন যেটা একদম নেশা ছিল সকাল বিকেল সেটা আর খাওয়া যাবে না তো এরপরে ছেলেকে নিয়ে পড়তে বসাবো আর একটু কাজ আছে উলের কাজ সেটা করবো তো বন্ধুরা এখন
সময় হচ্ছে 9:30। তোমাদের সাথে লাস্ট কথা হয়েছে তখন দেখছিল চা খাচ্ছি, তো চা খাও খেটে ছেলে তো খেলো, মোগলাই এনেছিল ওর বাবা, মানে যখন খেলে বাড়ি আসে তখন বলছে বাবা কি খাবি, তো কিছুতেই দুধ চকোস খাবে না, ডেলি একদিন এক জিনিস, ডেলি এক জিনিস ম্যাগি আছে পাস্তা আছে ঘরে খা, সেগুলো খাবে না, নাই ওকে পরোটা ভেজে দাও, তরকারি করে রাখো, রুটি করে রাখো। তো আজকে তো সকালে রুটি হয়েছিল, কিন্তু তোমার কোনো, ও তো খাবে আলু চচ্চড়ি, তো সে আজকে তো আলু চচ্চড়ি হয়নি, হয়েছিল পেঁয়াজ কলি আলু ভাজা, তো ওইটা দিয়েও খাবে না, সেই জন্য যে সে রুটি করবো তাও করা হয়নি, তো খুব বায়না করছে খাবে না খাবে না। তারপরে ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা বলছে আমি তাড়াতাড়ি চলে আসবো, তাড়াতাড়ি যখন আসবে তখন আসার সময় মোগলাই নিয়ে ঢুকবো, তো ও আসার সময় মোগলাই নিয়ে এসেছিল, তো সেগুলো আগে খেলাম তারপরে চা খেলাম। আর এদিক থেকে ভেঙাচ্ছে, তো যাই হোক বন্ধুরা, ওসব খাওয়া দাওয়া টিফিন টিফিন খেটে ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছিলাম, তো পড়ে উঠলো, আর আমি সেই ফাঁকে এই যে দুটোই কিন্তু বানিয়ে ফেলেছি, এই একটা এই একটা, একটা তো আগেই বানিয়েছিলাম, আরেকটা দুপুরবেলা ধরেছিলাম খেলতে যাওয়ার আগে, তো দুটোই কমপ্লিট, একদম কমপ্লিট। আর এই যে দুখানা টুপিও বানিয়ে দিয়েছি ঠাকুরের, এটা আমি হলো মায়ের কাছে দিয়ে যাব, কারণ আমি কালকে বাড়ি থাকবো না, পিসামশাই আসবে, কারণ পিসি যাবে বুধবার দিনকে বদ্রির বাড়িতে যাবে, তো পিসির কাছেই পাঠিয়ে দেবো, কারণ আমি বিয়ের একদিন আগে যাব, তো আমি যাব, দিদি কখন কাচবে আমি কেচে দিতেই পারতাম, কিন্তু আমি মানে যতক্ষণে হয়তো যাব দিদির হয়তো ততক্ষণে, কারণ এসব পড়ানো টড়ানো কমপ্লিট হয়ে যাবে, ঠাকুরের সিংহাসন গোছানো হয়ে যাবে, যেহেতু বাড়িতে বিয়ে, তো ওই জন্য পিসির কাছেই পাঠিয়ে দেবো, কারণ আমি নিয়ে গেলে হবে না, অসুবিধা হয়ে যাবে, সেই জন্য পিসির হাতেই পাঠিয়ে দেবো। তো একটা ঝামেলা গেল, কমপ্লিট করে দিতে পেরেছি, তো যাই হোক বন্ধুরা, এখন এই যে মা ভাত বসাচ্ছে, ভাত হয়ে গেলে ছেলেকে খাওয়াবো, ভাত আজকে অল্প মানে রাতের জন্য করাই হয়নি, শুধু একবেলার জন্য ভাত করা হয়েছিল, মনেই নেই, তো মা এখন ভাত গরম করতে গিয়ে দেখে যে ভাতই তো করা হয়নি, মানে ভাত এবেলার মতন করা হয়নি, তো সেই জন্য এখন ভাত বসাবে, ভাত হয়ে গেলে ছেলেকে খাওয়াবো, আর তারপর ডাল সেদ্ধ করতে হবে, কারণ ওবেলা তো করেছিলাম পেঁয়াজ কলি আলু ভেজেছিলাম আর মাছ করেছিলাম, তো মাছ তো একদম মানে শুকনো শুকনো, ওটা দিয়ে বাবু খেতেই পারবে না, বাবু তো একটু ঝোল ঝোল না হলে বাবু খেতে পারে না, এর ডাল করতে হবে, ডাল সেদ্ধ হবে, ইনিও ডাল সেদ্ধ দিয়ে মেখে এই মাছ দিয়েই খাইয়ে দেবো, কারণ দুপুরবেলা মাছ খাইনি, ওর মাছ মা খেয়েছে, ওর ভাত মাখা টাকা ওইভাবে আর কি করেছে বলো তো, দুপুরবেলা যেহেতু পেট ভরে ভাত খায়নি, যে মানে এমন টাইমে স্নান করে এসছে, তখন আমি যাব স্নান করতে, ওর পেয়ে গেছে প্রচণ্ড খিদে, সকালবেলা রুটিও খায়নি, খেয়েছে এক পাউরুটি খেয়েছে, সেই ক্রিম পাউরুটিগুলো হয় না, সেই ক্রিম পাউরুটি খেয়েছে, কিছুতেই রুটি খেলো না, এবার লাড্ডু দিয়ে খা, পেঁয়াজ আলু ভাজা, পেঁয়াজ কুলে আলু ভেজেছি সেটা দিয়ে খা, খাবে না, কিছুতেই খাবে না ওগুলো, তো লাস্টে ওর ওই ক্রিম পাউরুটি খেয়েছিল, তো তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, তা মা বলছে আমরা খেতে দিয়ে দাও, তো ওকে খেতে দিয়ে স্নান করতে গেছি, এসে দেখি যে ভাত মাছ মানে না স্নান করতে যাওয়ার আগেই ওর খাওয়া হয়ে গেছে, আমি বাইরে কাজ করছিলাম, এসে দেখি যে ও মানে ভাত মাছ ওভাবে পড়ে আছে, মাকে বলে গেলাম মা দেখো কি কি পড়ে আছে, তুমি কি করবা খাবে না কি করবে করো, তো মা ওর মধ্যে ওর অল্প একটু ভাত নিয়ে মাই খেয়ে নিয়েছিল, কারণ কিচ্ছু মাছ একটুখানি ফুটেছে, দুটো মাছ আছে, দুটো মাছ দিয়েছিলাম, দুটো মাছ থেকে একটু একটু ফুটে ফুটে খেয়েছে, মাছগুলো পুরো পড়েই ছিল, তো সেই মাছগুলো আর কি করবে মা, বাধ্য হয়ে মাকেই খেতে হলো, আর আমি তো তখন মানে আমার যদি খাওয়ার টাইম হতো আমি খেয়ে নিতাম, কিন্তু আমি সে টাইমে স্নান করতে যাবো, তো আমি আর কি করে খাবো, তো মাই খেয়ে নিয়েছে, তো গেল ওই রকমই, নিজে হাতে খেলে মাছ টাছ এরকম করেই খায়, সেই জন্য তোমরা প্রায় ভিডিওতে দেখো ওকে আমাকে খাইয়ে দিতে হয়, মাছ হলে ওকে খাইয়ে দিতেই হবে, মাংস হলেও যদি দু পিস মাংস দিই তো এক পিস মাংস খাবে এক পিস করে থাকবে, ভাতও পুরোপুরি নিজে হাতে পুরোটা, যে অনেক বাচ্চা আছে না কি সুন্দর সব ভাত গুছিয়ে টুছিয়ে মেখে কি সুন্দর করে খায়, সেটা আমি খাই না, ও সেটা ও খায় না, সেটা আবার বলছে লজ্জা করে না, ক্লাস ফাইভে পড়ছে, তবুও নিজে হাতে, হ্যাঁ একমাত্র ডাল আর ডিমের অমলেট হলে বা আলু সিদ্ধ আলু ভাজা হলে ওইগুলো ও পুরো মেখে সুন্দর করে একাই খেয়ে উঠবে, তখন আর চিন্তা থাকে না, চিন্তা থাকে না, কিন্তু এই সমস্ত হলে ওকে খাইয়ে দিতে হয় এত বড় ছেলে, তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব, তো চলো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, শেয়ার করে দিও, ঠিক আছে, তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো,
टाटा गुड नाइट। गुड नाइट बोलो। गुड नाइट। बदमाशी खाली बदमाशी बोलती।